হ্যালো মোটো। ওয়েল, মোটোরোলা তাদের ইউজারদের এই কথা দিয়ে ওয়েলকাম করে, তাই ভাবলাম লেটস ওয়েলকাম দ্য মোটো G5 অ্যান্ড G5 প্লাস টু দ্য ATC রিভিউ ল্যাব। মোটোরোলা যখন তাদের মোটো জি সিরিজের সাথে পরিচয় করালো, তখন আমি পার্সোনালি খুবই হাইপ ছিলাম এরকম লো কস্ট ডিভাইস নিয়ে। তবে আমার ভাগ্যে ডিভাইস কেনার বদলে ডিভাইসের রিভিউ দেখাই জুটতো। তবে আল্লাহর রহমতে এখন পেয়ে গেলাম এই সিরিজের রোল 5, যথা মোটো G5 অ্যান্ড মোটো G5 প্লাস। তাই ভেবে রেখেছি আজ পাশা খেলেই ফেলবো এদের সাথে। তবে খেলাতে আমি একা নই, মোটো G5 প্লাসকে যখন আমি হ্যান্ডেল করব, তখন রাজ ট্যাকল করবে মোটো G5কে। বাহিরের দেশগুলোতে মোটো G5 অ্যান্ড G5 প্লাস পেয়ে যাচ্ছে বাজেট কিং, মানে বেস্ট ভ্যালু ওভার মানিয়ের খেতাব। আসলেই কি তাই? সো চলুন আজ মাঠে দেখা যাক কত ধানে কত চাল দিচ্ছে মোটোরোলা। প্রথমেই শুরু করবো মোটো G5 প্লাসের প্রাইসিং দিয়ে, কারণ বাজেট ফোন মাত্রই মেইন প্রায়োরিটি হচ্ছে দাম। আপনারা মোটো G5 প্লাসের 464 ভার্সন পাচ্ছেন $300 মতো দামে। সেই অনুযায়ী বাংলাদেশের বাজারে ডিভাইসটি কিনতে পারবেন 25 থেকে 27 হাজার টাকার মধ্যেই। তারপর চলে যাবো এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। আগে মোটোরোলা জি সিরিজ মানে ছিল প্লাস্টিক এবং প্লাস্টিক এবং প্লাস্টিক। হোয়েল, আপনারা ভালো মতোই জানেন আগের দিন ভাগে খেয়েছে, তাই এবছর মোটো নিয়ে এলো মেটাল, গুড অ্যান্ড সলিড চকচকে মেটাল। ওভারঅলের বিল্ড কোয়ালিটি টপ নোচ, সম্পূর্ণ বডিটিকে ঘিরে রেখেছে একটি মেটাল ফ্রেম, এবং বিভিন্ন বেন্ড টেস্ট এবং ডপ টেস্ট দেখার পর শিওর হলাম যে ইহা সহজে ভাঙ্গার পাত্র নয়। এর বাটন প্লেসমেন্ট একদম ঠিকঠাক, ইভেন পাওয়ার বাটনে আলাদা এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে, যাতে সহজেই বোঝা যায় এর এক চাপেই মোবাইল ঘুমিয়ে পড়বে অথবা জেগে উঠবে। আরেকটি সুখবর হচ্ছে এতে একটি সুন্দর 3.5 মিলিমিটার অডিও জ্যাকপোর্ট দেওয়া আছে। কিছুটা ওভাল ডিভাইসটি দেখলে আগের স্যামসাং ডিভাইসগুলোর মতো লাগে, তবে সুন্দর ছিমছাম ডিজাইনের ডিভাইসটি আমার কাছে ভালোই লেগেছে। মোটো G5 প্লাসে ব্যবহার হয়েছে 5.2 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে। এতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোল্ডা গ্লাস 3, এবং এই ডিসপ্লে এক কথায় নাথিং স্পেশাল, স্ট্যান্ডার্ড লেভেলের ডিসপ্লেতে সবকিছুই ঠিকঠাক ছিল। তবে পার্সোনালি আমি 25 হাজার টাকা দামের একটি ডিভাইসের ডিসপ্লে থেকে অবশ্যই বেটার কিছু এক্সপেক্ট করব। তাই এই নিয়ে কথা না বাড়িয়ে চলে যাই ইউজার ইন্টারফেসের দিকে। মোটোরোলা তাদের ডিভাইসগুলোতে আগের থেকেই স্টক রম দিয়ে আসছে, একদম গুগলের ওভেন থেকে ফ্রেশ বেকড অ্যান্ড্রয়েড আপগ্রেড এটি খুব দ্রুত পাবেন। ইভেন অনেক সময় এই ডিভাইসগুলোকে নেক্সাস বা বর্তমানের পিক্সেল ডিভাইসের মতো প্রায়োরিটি দেওয়া হয় আপগ্রেডের ব্যাপারে। এর UI একদম স্টক লেভেলের, সাথে টুকটাক কিছু এক্সট্রা জিনিস সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে দিছে। তার সাথে 4GB র্যামের বেশ বড় অংশই খালি পাবেন স্টক এলাইক রম থাকায়। এবং বর্তমানে ইহা 7.1.1 চলছে, এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড অডিও রিলিজের পরে পেতে খুব একটা বেশি দেরি হবে না মনে হয়। তারপর দেখা যাক এই সুন্দর বডির ভিতরে বাহিরে অন্তরে অন্তরে কী দেওয়া হয়েছে। মোটো G5 প্লাসে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 625 চিপসেট উইথ 4GB র্যাম অ্যান্ড 64GB স্টোরেজ, এবং আর একটা 32GB স্টোরেজের অপশন আছে ইন্ডিয়া রিজিয়নে। আমি আগে অনেকবার বলেছি যে স্ন্যাপড্রাগন 625 একটি ব্যালেন্স চিপসেট, তার মানে এটি ভালো পারফরমেন্সের সাথে বেশ ভালো লেভেলের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তার সাথে এটি একটি ইস্যুবিহীন চিপসেট, তাই কোনো রকম এক্সেসিভ হিটিং কিংবা ব্যাটারি ড্রেনিংয়ের মতো সমস্যা পাবেন না এতে। আর গেমিংয়ের দিক দিয়ে এতে রেগুলার যে কোনো গেম আরামসে খেলতে পারবেন, তবে সমস্যা বাঁধবে বড় বড় মাল্টিপ্লেয়ার গেমগুলোতে, যেমন মডার্ন কম্বেট 5 মাল্টিপ্লেয়ার। তাই ডেডিকেটেড হেভি গেমার হলে এই ডিভাইস না নেওয়াই ভালো হবে। তাছাড়া ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে সামনের ফিজিক্যাল বাটনে। এই বাটনখানা মূলত হোম বাটনের কাজ করে, এবং সাথে বিভিন্ন জেস্টার দ্বারা ব্যাক এবং রিসেন্ট অ্যাপস বাটনের কাজ করা যেতে দিয়ে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। মোটো G5 প্লাসে 3000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চিপসেট এবং গুড অপটিমাইজেশনের সুবাদে বেশ ভালো ব্যাকআপ পেয়েছি। ওভারঅল SOT ছিল 6 ঘন্টার মতো টেনে টুনে। তাই এই ডিভাইস মূলত ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহারের জন্য পারফেক্ট আমার মতে। সকালে চার্জ থেকে খুলে বের হবো, সারাদিন টোটো করে ঘুরবো, নেট চালাবো, গান শুনবো, ছবি তুলবো, এবং রাতে বাসায় এসে আবার চার্জে লাগাবো, ডান। এবার দেখা যাক ক্যামেরা কেমন দিয়েছে। সিরিজের আগের ডিভাইসগুলোতে দাম হিসেবে বেশ ভালো ভালো ক্যামেরা থাক, তবে এত সুখ সহ্য করতে পারে নাই মোটোরোলা। এবার একদম ভালো মতো বাস দিয়েছে ক্যামেরাতে। এর রিয়ার ক্যামেরা অ্যাভারেজ লেভেলের ছিল, লক্ষণীয় আকারের ক্যামেরা বাম্পের মাঝে অবাক করার মতো 1.7 অ্যাপারচার যুক্ত 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার রেজাল্ট ছিল একরকম আশাহত পর্যায়ের। দিনের বেলা বেশ ভালো ছবি তুলতে পারলো, লো লাইটে ছবিতে আলো বেশি দেখাতে গিয়ে পুরো কার্টুন বানিয়ে ফেলতেছিল। ছবির কালার ন্যাচারাল থাকলেও সব মিলিয়ে পুরোটা একরকম ডিসঅ্যাপয়েন্টমেন্টই বলা যায়। তার সাথে EIS বা OIS কিছুই নেই, তবে একটি জিনিস ভালো ছিল, তা হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং অপশন। সো ওভারঅল রিয়ার ক্যামেরা নিয়ে আমি সন্তুষ্ট নই, তবে ডে টু ডে ইউজের জন্য খুব একটা খারাপও হবে না। আর ফ্রন্ট ক্যামেরা তো ওই একই ব্যাপার ঘুরে ফিরে, 5 মেগাপিক্সেল রেগুলার ফ্রন্ট ক্যামেরা, তেমন ভালো কিছু না, তবে চলার মতোই।
তো এই ছিল আমার মোটো জি ফাইভ প্লাস রিভিউ। আমার মতে মোটো জি ফাইভ প্লাস হচ্ছে নোকিয়া সিক্সের ভাইব্রাজার, কাছাকাছি বডি এবং কিছুটা লো ক্যামেরা এবং কিছুটা বেশি পারফরমেন্স নিয়ে নোকিয়া সিক্সের লেভেলেই পড়ে এটি, এবং দামও কাছাকাছি 25,000 মতো। আশা করি সবগুলো ফ্যাক্টর ভালোভাবে বুঝাতে পেরেছি আপনাদের। তবে এখনই চলে যাবেন না, রাজের টিমের হয়ে মোটো জি ফাইভের সাথে একটু খেলেই আসুন না। দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট। গাইস, এবারে সেকশনে আমি রাজ আলোচনা করব মোটো জি ফাইভ নিয়ে। মোটো জি ফাইভ হচ্ছে মোটো জি ফাইভ প্লাসের ছোট ভার্সন ইন স্মলার ফুটপ্রিন্ট, অর্থাৎ এদের মধ্যে আকারগত পার্থক্য ছাড়াও ইন্টারনালি বেশ কিছু পার্থক্য দেখতে পাওয়া যাবে। মোটো জি ফাইভ প্লাসের মতোই মোটো জি ফাইভের ব্যাক পার্টের মাঝখানে মেটাল এবং বাকি সবখানে প্লাস্টিক বসিয়ে দেওয়া হয়েছে। তবে দুটো ফোনে অডিও জ্যাক পজিশনে পরিবর্তন রয়েছে। আরেকটি বড় পার্থক্য হচ্ছে যেখানে জি ফাইভ প্লাসের ব্যাক পার্ট ফিক্সড, সেখানে জি ফাইভের ব্যাক পার্ট রিমুভেবল। তাছাড়া মোটো জি ফাইভের বডির তুলনামূলক কিছুটা চিপ মনে হয়েছে আমার কাছে। তবু ওভাল শেপ বডি ডিভাইসটি যথেষ্ট ডিউরেবল। পার্সোনালি আমার কাছে এর ডিজাইন খুব একটা ভালো লাগেনি, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে প্রাইমারি মাইক্রোফোনের কিম্ভূতাকার গর্ত বেফুক বিনোদন ছিল, মানে দেখতে খেয়াল লাগছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট ছিল। এবার চলে যায় ডিসপ্লেতে। একদম এভারেজ লেভেলের 5 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে মোটো জি ফাইভে। ফুল এইচডি হলেও এর শার্পনেস ছিল একটা 720p ডিসপ্লের মতোই। আসলে ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল না। ডিসপ্লেতে ইয়েলো কালারের টিন্ট বেশ ভালোভাবে খেয়াল করতে পারা যায়, যার কারণে কালারগুলোতে কিছুটা হলদে হলদে ভাব ছিল। তার সাথে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট রেশিও তেমন একটা সুবিধার ছিল না, যার কারণে এর সানলাইট রিডেবিলিটিও ছিল বিলো এভারেজ। ফোনটি সফটওয়্যার নিয়ে বলার মতো তেমন কিছুই নেই, যা বলার তুষার জি ফাইভ প্লাসের সময় বলে দিয়েছে। হার্ডওয়্যারগত দিক দিয়ে ফোন দুটি কমপ্লিটলি ডিফারেন্ট। মোটো জি ফাইভে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 430 প্রসেসর উইথ 3 GB অফ র্যাম। এর স্টোরেজ খুব কম, মাত্র 16 GB, তবে এক্সটার্নাল অপশন রয়েছে আপনার জন্য 128 GB পর্যন্ত বাড়ানোর জন্য। স্ন্যাপড্রাগন 430 মূলত একটি পাওয়ার সেভিং চিপসেট। বর্তমান হিসেব অনুযায়ী স্ন্যাপড্রাগনের সবচেয়ে লো এন্ড চিপ এটি, তাই এর পারফরমেন্স তেমন একটা সুবিধার হবে না, তবে ফেলে দেওয়ার মতো কিছু না। ডে টু ডে ইউজে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট পাওয়ার ডেলিভারি করতে পারে এটি, তবে গেমিং এর দিক দিয়ে পিছিয়ে থাকবে এটি বেশিরভাগ জায়গায়, তাই হেভি ইউজার এবং গেমাররা এটি অ্যাভয়েড করলে ভালো হবে। ব্যাটারি একটা ডিসঅপয়েন্টমেন্ট ছিল। 28,000 mAh ব্যাটারি খুবই কম, তবে চিপসেট কনসিডার করলে এতটাও কম না। হালকা পাতলা ইউজ করলে পুরো একদিন অনায়াসে চলে যায়। তাও এমন সাইজের একটা ফোনে অ্যাটলিস্ট 3,000 mAh বা তারও বেশি আশা করেছিলাম। যাই হোক, ক্যামেরা নিয়ে বলি। বিশাল 13 MP রিয়ার ক্যামেরা দেওয়া থাকলেও প্রথম দেখে আমার কাছে এটাকে একটা 5 MP ক্যামেরাই মনে হয়েছিল। ক্যামেরার UI মোটো জি ফাইভ প্লাসের মতোই, ইভেন এদের সফটওয়্যারগত পিকচার প্রসেসিংও সেম। মোটো জি ফাইভ প্লাসের মতোই মোটো জি ফাইভও ছবিগুলোকে এভরি টাইম ওভার শার্প করার ব্যর্থ প্রচেষ্টায় থাকে। ছবিগুলোকে এমনভাবেই শার্প করে যে দেখলে মনে হয় কার্টুনে ছবি তুলছি। কালার রিপ্রোডাকশন ভালোই ছিল, কিন্তু ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না। এর থেকে তো রেডমি 4X এর ক্যামেরাও অনেক বেটার। আর লো লাইট, বলে যান ব্যাপারটা। ফ্রন্ট ক্যামেরাটাই ভালো লেগেছে এই সবকিছুর মধ্যে। কিছুটা ওয়াইড ছিল এর ভিউ ফাইন্ডার। ডিসেন্ট অ্যামাউন্ট লাইট থাকলে সহজেই নয়েসলেস পিকচার তোলা যায়। আমার কাছে ভালো লেগেছে এর পিকচারগুলোতে হাইলাইটের পরিমাণ প্রতিটা ক্ষেত্রে অ্যাকুরেট থাকে, মানে কখনো ছবিগুলো ওভারব্রাইট হয়ে যায় না। আচ্ছা, এবার প্রশ্ন করতেই পারেন যে বাহির দেশের সব বড় বড় রিভিউয়াররা মোটো জি ফাইভ এবং জি ফাইভ প্লাসকে বাজেট কিং ঘোষণা করেছে, কিন্তু আমাদের দেশে এই পুচকা ATC টিম মানতেই রাজি না যে এই দুটা বাজেট বেস্ট। উত্তর হিসেবে পাবেন, ভাই এটা বাংলাদেশ, এখানে বাহির দেশের হিসাব চলে না। এজন্যই বাংলাদেশের ডিভাইস কিনতে চাইলে দেখতে হবে বাংলাদেশি রিভিউয়ারদের। বাহিরের দেশে জি ফাইভ প্লাসের দাম 250-300 US ডলার, তাদের ক্ষেত্রে এটা একটা সামান্য বাজেট। এই বাজেটে এত কিছু পাচ্ছে এত ভালো একটা ব্র্যান্ড থেকে, তাই তো তাদের অনেক, তাই তাদের চোখে এটা একটা বাজেট কিং। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পুরোই উল্টো। বাংলা টাকায় জি ফাইভ প্লাস 25,000 টাকা, এটা কিন্তু মোটেও ছোটখাটো বাজেট না। এখানে এই দামে ফ্ল্যাগশিপ পাওয়া সম্ভব। 25,000 টাকায় Xiaomi Mi 5S কিংবা Samsung A5 2017 এর মতো দুর্দান্ত ডিভাইসগুলো পাওয়া যায়। বাজেট একটু বাড়ালেই পেয়ে যেতে পারেন ফ্ল্যাগশিপ কিলার OnePlus 3। অন্যদিকে মোটো জি ফাইভ এর প্রাইস 18-19,000 টাকার মতো। এত টাকা দিয়ে মোটো জি ফাইভ কিনে কি আদৌ ওয়ার্থ? আমার মতে না। এত টাকা দিয়ে আপনি বাজে ডিসপ্লে, ফালতু ক্যামেরা, ফালতু প্রসেসর কেন কিনবেন? হ্যাঁ হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো। সেই ক্ষেত্রে বলবো পারলে গিয়ে এই প্রাইসে Nexus 5X কিনেন, শান্তিতে থাকবেন। আমার মতে এই ফোনের বেস্ট কাউন্টার পার্ট হচ্ছে Xiaomi Mi 5। ইউনো হোয়াট, জি ফাইভ প্লাসটাও না একটু যাতে ছিল, বাট এটা তো তাই। মোদের এই বাংলাদেশে জি ফাইভ প্লাস মোটেও বাজেট কিং না। আমরা সাজেস্ট করবো ব্র্যান্ড প্রীতি না থাকলে এই ডিভাইসটি অ্যাভয়েড করার জন্য। ভিউয়ার্স, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি রাজ। হয়তো আপনার কাছে এই রিভিউটি ভালোই লেগেছে। ভালো লাগলে জানেনই তো কি করতে হবে। আর আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। আবার কোনো রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATC সাথেই থাকুন।